বিয়ে মানুষের জীবনের এক নতুন এক সুন্দর অধ্যায় সূচনা করার প্রথম পদক্ষেপ, তাই তো? বিয়ের মাধ্যমেই যেন মানুষের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর বিয়ের যেহেতু আমার কাজিনের, তাই তার কাজ বিয়েতে যাওয়ার আগে আমি ভাবলাম যে কিছু পিঠা তৈরি করে নিই বিকেলবেলা। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল এবং জাকির সাহেবও কতদিন ধরে তালের পিঠা খাওয়া খেতে চাচ্ছিলেন, তো সেই যেহেতু তার জন্যই এই পিঠাটা তৈরি করা। আমি যেহেতু আগে এই পিঠা কখনোই তৈরি করিনি, তাই ভাবছিলাম যে আসলে কেমন হয় বা ভালো হবে কি না। আর পিঠা বানানোর অভিজ্ঞতা আমার খুবই কম, যেহেতু আমি গ্রামের মেয়ে না। আর গ্রামের মেয়ে বলতে গেলে আসলে এখন সবাই কম বেশি পারে, কিন্তু তারপরও আমার এইগুলোর প্রতি অভিজ্ঞতাটা একটু কমই। তো যাই হোক, বসে বললাম, যেহেতু জামাই আবদার করেছে তো তার আবদার রাখার জন্য তো অবশ্যই আমাকে এগুলো করতেই হবে। আর যেহেতু আমার হাজব্যান্ড তেমন কিছুই কখনো আমার কাছে আবদার করে না, আমি তাই তার এই পছন্দের পিঠাটি তৈরি করার জন্য চলে আসলাম। যেহেতু প্রথম প্রথম তাই ভাবছিলাম যে আসলে কেমন হয় না হয়, কিন্তু প্রথমটা আর চেহারাটা তেমন সুন্দর আসেনি, কিন্তু বাট পরে আলহামদুলিল্লাহ পরের বার যেটা যখন দিয়েছিলাম তো সেটা অনেক সুন্দর এসেছে, কিন্তু টেস্টে কোনো কমতি আসেনি, টেস্টে খুবই ভালো ছিল। এবং আমার ছেলে তো বারবারই মানে খাবার পরে বারবারই বলছিল যে তালের পিঠা তৈরি করে দাও, আবার আবার কবে তালের পিঠা তৈরি করে দেবো। এই তো আমার তালের পিঠা তো তৈরি হয়ে গেল, এবং আলহামদুলিল্লাহ সবাই টেস্ট করে বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। তো এই তো জাকির সাহেব এবং হায়াত বসে আছে বাবার সাথে রেডি হয়, কিন্তু আমার এখনও রেডি হওয়া শেষ হয়নি, তাই তারা বসে বসে দুষ্টামি করছে। তো সে একটু বাবার সাথে পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করছে। তো আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু বৃষ্টি প্রচণ্ড ছিল, তারপরও বৃষ্টি কমার পর আমরা রাস্তায় গাড়ি পাচ্ছিলাম না, গাড়ি পাচ্ছিলাম তো একটা রিক্সা পেলাম, তো সেখানে উঠে পড়লাম। যেহেতু আমাদের এখান থেকে একটুখানি দূরে, কিন্তু তারপরও যেহেতু বৃষ্টি আর হচ্ছে গিয়ে একদম রাস্তাঘাটের অবস্থা খারাপ, কিন্তু খুব কষ্ট হয়েছিল যেতে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমরা সেখানে সেফলি বসতে পেরেছিলাম। সেখানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভাবছিলাম যে আসলে অনেক বৃষ্টি হয় কি না, খুব ভয় লাগছিলো যে বেশি বৃষ্টি হলে তো যাওয়া যাবে না। আর যেহেতু কাজিনের বিয়ে, আর বিয়েতে এত অবশ্যই অ্যাটেন্ড করতেই হবে, তো এই তো এসে পড়লাম বিয়ের ভেন্যুতে। তা আসার পরে সবার সাথে দেখা হলো, এবং আলহামদুলিল্লাহ যে বর এবং কনেকেও খুব ভালো লাগছিলো, এবং সবাই খেতেও বসে গিয়েছিলো। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলো, ওই যে আমার কাজিনরা, আমার ফুফাতো, মামাতো, কাজিনের চাচাতো বোনরা রয়েছে। তো এই তো বর এবং কনে, যেহেতু ওকে মাশাল্লাহ ভালো লাগছে এবং আমার বোনটাকেও মাশাল্লাহ খুব ভালো লাগছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে আমি আর আম্মু একটু বসে বসে সেলফি নিয়েছিলাম, যেহেতু আম্মুর সাথে আমার তেমন ছবি নেই, তো ভাবছিলাম যে একটা ছবি নিয়ে নে। এখানে আমার বাবা তার বোনের সাথে ছবি তুলছে, মানে সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত। আমার দাদুরা, আমার হাজব্যান্ড, এরা সবাই একসাথে একটা গ্রুপ ফটো তুললো। তো আই হোপ মানে এই দিনটা খুব মজারই ছিল, আর সবাই একসাথে যেহেতু বিয়ে, বা আত্মীয় স্বজন সেখানে আসবে, রিলেটিভের বিয়ে, তো সবার সাথে আসলে দেখা হয়ে গেলো, তাই খুব ভালো লাগলো। এখানে আমার তিন ফুপি আর আমার বাবা রয়েছে, যেহেতু আমার দাদার সাত ছেলে মেয়ে, তো দুই ছেলে মেয়ে মারা গিয়েছে আর হচ্ছে গিয়ে একটা চাচা বাইরে রয়েছে, এবং আমরা আমার বাবারা হচ্ছে গিয়ে তিন ভাই আর চার বোন। আর এখানে আমার ভাই তার মার সাথে ছবি তোলার জন্য এসে পড়েছে, আর এখন আমি আর জাকির দুইটা ছবি তোলার চেষ্টা করছি, কিন্তু ছবি তোলা হচ্ছে না। এখানে হচ্ছে কি আমার বড় ফুপা এবং হচ্ছে কি আমার ফুপি, তার ছেলে এবং বরকনে, তাদেরও আরেকটা ছেলে আছে, সে বাইরে রয়েছে কিন্তু সে অ্যাটেন্ড করতে পারেনি। আই হোপ আমরাও তাকে খুব মিস করছি, এবং সেও হয়তো এই জিনিসটা খুব মিস করছে। এখানে আমি আর এই দাদা দাদির সাথে ফুপিও রয়েছে। আসলে কি এগুলো হচ্ছে স্মৃতি, এই স্মৃতিগুলো আসলে যে ক্যামেরাবন্দি করার মানেই হচ্ছে যেন পরবর্তীতে এই জিনিসগুলো আমরা দেখে এই জিনিসগুলো স্মৃতিচারণ করতে পারি, তাই তো? আসলে সেই সময়গুলো যে কীভাবে চলে যায়, কীভাবে যে মানুষ ছোটো থেকে, যে ওকেই তো খুব ছোটোই দেখেছিলাম, আমাদের ছোটো অনেক, কিন্তু এখন দেখছি যে
বিয়ে হয়ে গেছে, এখন তার নতুন জীবনে সে অধ্যায় শুরু করছে। তো দিনটা আসলেই খুব তাড়াতাড়ি চলে যায়, তো কিছুদিনের মধ্যে আমার বোনেরও বিয়ে হয়ে যাবে। তো সেই বিষয়গুলো আসলে ভাবলে খুব খারাপই লাগে যে ছোট ছোট বোনরা এখন তাদের নতুন জীবন এবং নতুন অধ্যায়ে পাড়ি দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য তোমরা সবাই দোয়া করবে, জীবনের যে সুন্দর মুহূর্তগুলোকে তারা যত আরও সুন্দরভাবে থাকতে পারে সে বিষয়গুলোকে নিয়ে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তার সাজ, তার লুক, তার সব কিছুই অসম ছিল। আর তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমি এখানে শেষে কিছু ছবি অ্যাড করে দিয়েছি, আই হোপ তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবে এবং লাইক অ্যান্ড শেয়ার করবে আর আমার পাশেই থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।